আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ বাসা থেকে বের হতে পারছি না, যার কারণে স্কুলেও যেতে পারছি না। এই জন্য এই সময়টা আমরা যেটুকু পড়া আমাদের বাকি ছিল সেটা অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে শেষ করব। আজকে আমি তোমাদের এইসব বাংলা শিখি বইয়ের সবগুলি নিয়ে খেলা এই চ্যাপ্টারটা আলোচনা করব। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 137, 38, 39, 40। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে শব্দ নিয়ে খেলা, বানান ভেদ বুঝে শব্দের সাথে শব্দের মিল করা। বানান ভেদ বুঝে শব্দের সাথে শব্দের মিল করা। একই রকম শুনতে কিন্তু বানান ভেদের কারণে শব্দের অর্থ ভিন্ন হয়ে থাকে। আজকে আমরা সঠিক শব্দের সাথে সঠিক শব্দ মিল করব। আচ্ছা, শুরু করা যাক। প্রথমেই আমাদের কি আছে, প্রথমেই আছে আমাদের কথায় এবং কোথায়। কথায় এবং কোথায়, কথায় বলতে আমরা এখানে এই পাশের শব্দের সাথে এটা মিল করব। এখানে আছে থাকো এবং লেখো, তাহলে আমরা কথায় কি করি, কথায় লেখো, কোথায় থাকো। বানানের অর্থ বুঝে শব্দের সাথে মিল করব। এরপরে আছে কাদা, কাদা এবং কাদা। কাদা মাটি, কাদা কাটি, কাদা অর্থ কান্না। প্রধান এবং প্রদান, প্রধান ব্যক্তি, প্রদান করা, প্রদান করা মানে দান করা। এরপরে আছে ঘোড়া এবং ঘোড়ার, ঘোড়া ঘুড়ি, ঘোড়ার গাড়ি। এরপরে বাঁশি এবং বাঁশি, চন্দ্রবিন্দু দিয়ে সেটা বাঁশি, বাঁশি খাবার, বাঁশি বাজায়। বর এলো, বড় বাড়ি। গায়ের জামা, গায়ের পথ, গায়ের মানে গ্রামের। ঝরা পাতা, ঝড় বয়। এরপরে আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 38, এখানেও একই রকম আছে। এখানে আমরা পড়ব হচ্ছে, প্রথমেই আছে কাপড় পরি, বই পড়ি। একই রকম শুনতে পড়ি, কিন্তু দেখো বানানটা ভিন্ন। প ডয়শূন্য রড়শিকারীর পড়ি অর্থ লেখাপড়া করি, আর প বয়শূন্য রড়শিকারীর অর্থ পরিধান করি। সুতরাং কাপড় পরি, বই পড়ি। খোকার স্বাদ, স্বাদ মানে ইচ্ছা। আর খাবারে স্বাদ, স্বাদ মানে খাবারের স্বাদ। পথে ঘুড়ি, ঘুড়ি আকাশে ঘুড়ি। এখানে ঘুড়ি ঘরসুকারে ঘু, ডয়শূন্য রড়শিকারীর ঘুড়ি যেটা আকাশে ওড়ে, আর ঘরসুকারী ঘু বয়সনুর অরিষিকারী ঘুড়ি মানে হচ্ছে ঘোড়াঘুড়ি। তাহলে পথে ঘুড়ি, আকাশে ঘুড়ি। আমার বাসা, আমার বাসা বাংলা ভাষা। পিঁপড়ের শাড়ি, মায়ের শাড়ি। এখানে দুটি শাড়ি একই রকম শুনতে, ডয়শূন্য অরিষিকারী শাড়ি হচ্ছে পরার শাড়ি, এবং দন্তেশ্বর শিকারী শা, দন্তেশ্বর আকারে শা, বয়সূন্য রড়শিকারীর শাড়ি অর্থ হচ্ছে পিঁপড়ের শাড়ি। আগুনের ধোঁয়া, কাপড় ধোয়া। বালু চড়ে, গাড়িতে চড়ে। কথা শিকার, পশু শিকার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব 139 পৃষ্ঠাতে। এখানে হচ্ছে গুণবাচক শব্দের সাথে শব্দ মিলাও, গুণবাচক শব্দের সাথে শব্দ মিলাও। শব্দের অর্থের মাঝখানে শব্দের গুণ প্রকাশ পায়। চলো আমরা দেখি, এখানে আছে সবুজ, সবুজের সাথে কী মিল পাওয়া যাবে। এখানে অবশ্যই সবুজ পাতা, সুন্দর শিশু, চিকন সুতা, গোল বল, কালো কাক, লম্বা গাছ, মোটা দড়ি। এরপরে আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 40। এখানে একটা খেলা আছে, একটা শব্দের খেলা এবং খেলার একটা ঝুড়ি আছে। এখানে দুটি দল আছে, তিনার দল ও দীপুর দল।
তিনার দল থেকে একটি শব্দ বেছে এখানে লেখা হয়েছে। শব্দের শেষ অক্ষর দিয়ে দীপুর দলে একটি শব্দ লিখতে হবে, কিন্তু শব্দটা এই শব্দের ঝুড়ি থেকে বেছে নিতে হবে। এখানে দেখো লেখা আছে আম, আমের শেষ অক্ষর ম, ম দিয়ে এখানে লেখা হয়েছে মগ, বগ, মগের শেষ অক্ষর গ, আমরা গ দিয়ে এখানে কী নিয়েছি গাছ, এখানে আছে গাছ। এবার গাছের শেষ অক্ষর ছ, আমরা ছ দিয়ে একটা শব্দ এখান থেকে খুঁজে বের করি, ছ দিয়ে ছবি, ছবির শেষ অক্ষর ব, আমরা ব দিয়ে আরেকটি অক্ষর খুঁজে বের করি বিড়াল। এভাবে করে শেষ অক্ষর দিয়ে এই পুরা ছকটি তোমরা বাসায় পূরণ করবে। আজকে আমি যেটা বুঝালাম এই 37, 38, 39, 40 পৃষ্ঠা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে যেভাবে এখানে মিল করতে বলা হয়েছে পেন্সিল দিয়ে সঠিক উত্তরটি দাগ দেবে এবং মিলাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সামনের দিন নিশ্চয়ই আবার অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে। আল্লাহ হাফেজ।